This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানব। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের কাছে। মিলন, ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা, ঠিক কি কারণে তারা ভোট বয়কটের ডাক দিলেন? দেখো, সামান্য মাত্র উপনির্বাচন, কোন পুরো ফুল নির্বাচন নয়, আর সেখানে মাত্র এই উপনির্বাচনেই ভোট বয়কটের ডাক দিলেন এই তালডাঙ্গা বিধানসভা এলাকা বড়দা গ্রামের মানুষ। তাদের দাবি মূলত যে রাস্তাঘাট নেই, পানীয় জলের সমস্যা, এখনো পর্যন্ত এই এলাকার সেচের ব্যবস্থা নেই, আর এই এলাকার চাষিবাসী এলাকার যারা মানুষ, যে সকল জমিগুলি রয়েছে ভগবান ভরসাতেই তাদের চাষ হয়, কারণ তাদের বৃষ্টির জলই একমাত্র ভরসা। বারবার যে যারা শাসক দলের নেতা রয়েছেন বা যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী, তিনি বলেছেন যে এলাকায় উন্নয়ন হয়েছে, সেচ হয়েছে, পানীয় জল হয়েছে, রাস্তাঘাট হয়েছে, কিন্তু আজ এই ভোট বয়কট পুরোপুরিভাবে প্রমাণ করে দিচ্ছে এলাকার মানুষের কথা যে উঠে এসছে এবং তাদের যে দাবি, তাদের যে বিক্ষোভ পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এলাকা উন্নয়ন হয়নি। আর তারই সুযোগ নিচ্ছে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন অনন্যা চক্রবর্তী, তিনি সেই গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন এবং তিনি সেই কথাই তুলে ধরছেন যে এলাকার বহু এলাকার রয়েছে যেখানে রাস্তাঘাট হয়নি, পানীয় জল পৌঁছানি, সেচের জল পৌঁছানি, এবং 100 দিনের কাজ তো বন্ধ রয়েছেই, একে অপরকে দোষারোপ করলেও কিন্তু যে চিত্রটা উঠে আসছে যে অনেক গ্রামে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কাঁচা বাড়ি রয়েছে, তিরপল পর্যন্ত ভালো দেখে পায়নি। এই বেশ টানা বৃষ্টির ফলে বেশ আতঙ্কে দিন কাটাচ্ছে এই বড়দা গ্রামের মানুষ সহ তালডাঙ্গা বিধানসভা এলাকার বহু মানুষকে, কারণ তাদের দাবি যে উপনির্বাচন হচ্ছে ঠিক কথায়, তবে এই উপনির্বাচনই বুঝিয়ে দেবে যে 26-এর যে নির্বাচন সেই নির্বাচন কতটা শক্তিশালী হবে। এখন দেখার বিষয় যে কেন এই ভোট বয়কট, প্রশাসনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, বা যাদের বিরুদ্ধে অভিযোগ যে সে শাসক দল, তারা ওই গ্রামে যে কি বার্তালাপ দেন, কি প্রতিশ্রুতি দিয়ে আসেন, কিন্তু গ্রামের মানুষরা বলছেন যে সবাই আসেন যায় আর ভোটের সময় প্রতিশ্রুতি দিয়ে চলে যান, তারপর আর ফিরেও তাকান না। তাই তারা ভোট বয়কটের মাধ্যমে বুঝিয়ে দিতে চান যে এই এলাকা গ্রামের মানুষের উন্নয়ন হয়নি, তা পরিষ্কার দাবি এলাকার মানুষের। মিলন, গ্রামের মানুষরা তারা অভিযোগ করছেন গ্রামে আইসিডিএস সেন্টার নেই, তাহলে গ্রামের যে বাচ্চারা রয়েছেন তারা কোথায় পড়াশোনা করতে যান? তাদেরকে অনেক দূরে পড়াশোনা করতে নিয়ে যাওয়া হয়, সেই গ্রাম থেকে বেশ কিছুটা দূরে, কিন্তু গ্রামে গ্রামে যে আইসিডিএস সেন্টার থাকা দরকার, যেখানে আইসিডিএস সেন্টার থাকলে গর্ভবতী মায়েরা এবং শিশুরা সেই আইসিডিএস কেন্দ্র থেকে খাবার পায়, সেই খাবার আনতে অনেক দূরেই যেতে হয়, আর সেই স্কুলে সেই আইসিডিএস সেন্টারে পড়াশোনাও করা হয়, কারণ সেখানে স্কুল সেই ছোট ছোট ছেলে মেয়েদেরকে স্কুলমুখী করার একটা প্রক্রিয়া চলে, প্রথম পদক্ষেপ কিন্তু সেখান থেকে, কিন্তু সেই আইসিডিএস কেন্দ্র নেই। আর তারপরে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন, রাস্তা অবরোধ করেছেন, ডেপুটেশন দিয়েছেন, কিন্তু প্রশাসনের যে প্রতিশ্রুতি সেটাও কিন্তু থেকে গেছে। এখন ভোট বয়কট করার ফলে কথাটা প্রশাসন নড়ে চড়ে বসে, সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। বেশ, নজর রাখো, ধন্যবাদ তোমায়। তালডাঙ্গা বিধানসভায় ভোট বয়কটের ডাক, ভোট বয়কটের ডাক তালডাঙ্গা বড়দা গ্রামে, রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যায় বিক্ষোভ, সমস্যা না মিটলে ভোট বয়কটের ডাক। 13 নভেম্বর তালডাঙ্গা বিধানসভা কেন্দ্র রয়েছে উপনির্বাচন, এছাড়া রাজ্যের 6টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, আর তার আগেই তালডাঙ্গা বিধানসভায় বড়দা গ্রামে ভোট বয়কটের ডাক দিলেন সেখানকার গ্রামবাসীরা।